ভিউয়ার, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। কথা না বাড়িয়ে কাজের কথা আলোচনা করব। কলিং প্রবলেম সলভ, ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া কল দিলে বিজি দেখায়, এটা কিসের জন্য দেখায়? সো কল দিলে বিজি দেখায় এই সমস্যাটি সমাধান সম্পর্কে আমি অনেক খোঁজাখুঁজির পর যেটা পেলাম, আর অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি এবং যতটুকু না এটাই মূল কথা, এটাই বাস্তব, সেটা হচ্ছে যে আসলেই কল দিলে ব্যস্ত দেখায় কিসের জন্যে। সো যাই হোক, যারা আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া মোবাইলে কল দিলে ব্যস্ত দেখায়, আমার সিমে কল দিলে ব্যস্ত দেখায়, সো আজকের ভিডিওটি তাদের জন্য মূলত স্পেশাল। আর যারা বাইরে থেকে দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের সামনে আরও ভালো ভিডিও উপস্থাপন করার জন্য অনুপ্রেরণা জাগাবেন। যাই হোক, কথা বাড়াবো না, ভিডিও শুরু করার আগে আমি প্রত্যেক ভিডিওর মতোই এবারও বলছি, ভিডিও শুরু করার আগে ভিডিওর টপিকটা আপনাদেরকে আবারও বলতে চাই এবং বলি, সেটা হচ্ছে কীভাবে আপনি আপনার ফোনে কেউ কল দিলে ব্যস্ত দেখাবে, ব্যস্ত দেখায় এটা সমাধান করবেন। সো এটা সমাধান করার জন্য মূলত হয় যেটা হয় সেটা হচ্ছে ব্ল্যাকলিস্ট। আর যখন আপনার ফোন থেকে অর্থাৎ আপনার সিম থেকে ব্ল্যাকলিস্ট হয়, তখন কিন্তু আপনার সিমে কেউ কল দিলে ব্যস্ত দেখায়, অথচ আপনি কিন্তু ব্যস্ত না, আপনার ফোন ঠিক আছে, আপনি কারোর সাথে কথাও বলছেন না, সো তারপরেও ব্যস্ত দেখাচ্ছে। আর সেটা সমাধান করার জন্য এবং এটা করার জন্য অবশ্যই যে কোনো একটা কারণ থাকে এবং সেটিংস থেকে করতে হয়, না হলে এটা হয় না। আর সেই সেটিংসটা নিজে থেকে করা হয়, আপনার ফোন থেকে করা হয়, না হয় আপনি করেছেন, না হয় কেউ করেছে, না হলে আপনি নিজে ইচ্ছেই করেছেন, না হলে কেউ করে দিয়েছে, কিংবা ভুলবশত নিজের থেকেই হয়ে গেছে, আপনি বুঝতে পারেননি। সো আজকের টিউটোরিয়ালটা মূলত যারা না বুঝে করেছেন এবং না জেনে করেছেন এবং বুঝতে পারতেছে না তাদের জন্যই। সো আশা করি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং লাইক কমেন্ট করবেন। সো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে কাজটা করব। সো আমরা যাব আমাদের কলের সেটিংস অপশনে। সো আমরা মূলত যাব কলে, কলে যাওয়ার পরে এখন যেহেতু একটা ডিজিটাল যুগ, এই যুগে কিন্তু সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন। সো আমরা জানি যে যারা বাটন ফোন ইউজ করেছি, এবং বাটন ফোন সম্পর্কে আমাদেরকে আর বলা লাগে না, আমরা ব্ল্যাকলিস্ট বিভিন্ন জিনিস ওটা আমাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড নিয়ে অনেকেরই সমস্যায় পড়তে হচ্ছে যে আপনারা ব্ল্যাকলিস্টটা খুঁজে পান না। সো ব্ল্যাকলিস্ট আছে আপনার হাতের মুঠোয়, আপনি খুঁজলে পাবেন, এবং খুঁজে না পাওয়ার কারণেই অবশ্যই আপনি অনলাইনে সার্চ করেছেন এবং আমার ভিডিওটি আপনার সামনে পড়েছে এবং আমার ভিডিওটি আপনারা ক্লিক দিয়ে দেখতেছেন এবং জানার চেষ্টা করতেছেন, এবং আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব এবং জানানোর চেষ্টা করতেছি। জানিয়ে কার কতটুকু উপকার হবে, উপকার হলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সো যাই হোক, আমরা কল অপশনে যাওয়ার পর আমরা থ্রি ডটে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে আমরা সেটিংস অপশনে যাব। যাওয়ার পরে আমরা ব্লক নাম্বার, এখান থেকে প্রথমত দেখবো যে কাউকে আমরা ব্লক করছি কি না। সো ব্লক করা নেই, এখানে আমার ফোন থেকে যে সেটিংসটা বলছে সেটা হচ্ছে যে আননাউন নাম্বার, অর্থাৎ আননাউন যে নাম্বার আছে যেগুলো অপরিচিত নাম্বার, অর্থাৎ আমার ফোনে সেভ করা নেই, ওরা ফোন দিলে সবগুলো ব্লক হয়ে যাবে, এটা অন করে দিলে, তো আমি অন করব না, কারণ আননাউন নাম্বার থেকে আমার কাছে প্রয়োজনে কেউ ফোন দিতে পারে, সো এগুলো ব্লক করার কোনো প্রয়োজন পড়ে না। সো আমি নির্ধারিত নাম্বারটা যেটা আমাকে বারবার কল দিয়ে ডিস্টার্ব করে, আমি সেই নাম্বারটা ব্লক করব। আর
আমি এখান থেকেই মূলত দেখব যে ব্লক নাম্বারগুলো কোনটা ব্লক করা আছে। সবার কাছেই কিন্তু ব্যস্ত দেখাবে না, দেখাবে যে নাম্বারটা এখানে অ্যাড থাকবে। আপনি এখান থেকে যদি আমি একটা নাম্বার অ্যাড করলাম, এই নাম্বারটা, সরি, এই নাম্বারটা আমি রেখে দিলাম, এই নাম্বারটা থেকে কল দিলে সারা জীবনেও কল ঢোকাতে পারবে না, কেননা এই নাম্বারটা ব্লক করা আছে, এই নাম্বার থেকে ব্যস্ত দেখাবে, অন্যান্য নাম্বার ঠিক আছে। সো আপনারা কি করবেন, এখান থেকে আমি আবারও দেখাচ্ছি, এই থ্রি ডটে ক্লিক দেওয়ার পর সেটিংসে যাবেন, যাওয়ার পর আপনারা এই যে ব্লকড নাম্বার এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে দেখবেন নিচে একটা নাম্বার লেখা আছে, এই নাম্বারটা মূলত এই যে ক্রস আছে এই ক্রসে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে লেখা আসবে আনব্লক দিস নাম্বার, অর্থাৎ আনব্লকে ক্লিক দিবেন, দেওয়ার পর আনব্লকড লেখা আসছে, মানে আনব্লকড হয়ে গেছে। এখানে আর নাম্বার নেই, মানে ওই নাম্বার থেকে কল দিলে আর ব্যস্ত দেখাবে না। সো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন, একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা আমাদের কমেন্টে জানাবেন, আমার ভিডিওর কমেন্টে জানাবেন, তারপর অবশ্যই আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি ওপেন করে রাখবেন, তাহলে অবশ্যই পরবর্তী আপডেটটি খুব সহজে আপনার কাছে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য।